ভাবার কোনো অবকাশই নেই। নাগরিক জীবন থেকে বেশ অনেকখানি দূরে এমন একটা জায়গা যেটা স্বর্গ মনে হবে। আমি ঠিক এখন লাহুল উপত্যকার চন্দ্রভাগা নদীর তীরে বসে আছি। এইরকম একটা পার্বত্য নদী কুলুকুলু করে যার জল বয়ে যায়, সে যে শুধু আমার আপনার মতো ভূগোলের কথা বলে তা নয়, কিন্তু চুপ করে বসে থাকলে এখানে নদীর সঙ্গে অনেক কথা বলা যায়। নিজের জীবনের কত সমস্যার সমাধান হয় ভাবতে ভাবতে হারিয়ে যাওয়া যায় কোথায়, এবং তার সঙ্গে সঙ্গে অসাধারণ এক প্রাকৃতিক দৃশ্য এবং পরিচর্যা সমস্ত কিছু মিলেমিশে একটা অদ্ভুত অনুভূতি তৈরি হয়। আমি তো আসি গহীনডাঙ্গার খোঁজে, যেমন গহীনডাঙ্গার খোঁজে গিয়েছিলাম হিমালয়ে, এখনও হিমালয়ের আরও উত্তরে আরও গভীরে রয়েছি। বন্ধু, আপনাদের সবাইকেই বলি, জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার, তারপর যদি আর দেখা হয় তোমার আমার, আবার যদি প্রকৃতির সঙ্গে মিলন হয়, নিজের কাজ কর্ম চিন্তা ভাবনা জীবন দায়িত্ব সমস্ত কিছু ভুলে যদি সুর আবার এক কোনো এক মুহূর্তে আপনি সময় পান, অবশ্যই চলে আসুন এই স্বর্গে, যেখানে উৎস কোথায় জানি না, শেষ কোথায় জানি না, শুধু প্রবাহটাই জানি। আর সেই প্রবাহ খুঁজতে খুঁজতে আমিও আমার গহীনডাঙ্গা পেয়ে যাব, যেখানে আমি পরিকল্পনা করছি আমার পরের ছবির শুটিংয়ের, এবং বিভিন্ন জায়গায় সেখানকার কথা সেখানকার অনুভূতি সেখানকার বাস্তবতাকে তুলে নিয়ে এসে চিত্রনাট্য তৈরি করতে, সেই গহীনডাঙ্গার স্বপ্নে এগিয়ে চলব। ততক্ষণ পর্যন্ত আমরা শুধু অনুভব করি যে কীভাবে আমরা এই প্রকৃতির মধ্যে বেঁচে আছি, প্রকৃতি আমাদের কত ভালোবাসা দিতে পারে, কীভাবে টিকে থাকা যায়। বন্ধু, আবার আসব আজকের মতো এই নদীর কিনার থেকে, লাহোর উপত্যকার বুক থেকে।